আসসালামাইকুম রেসিপিস বাই ওয়াসিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি কই মাছের দো বা কই মাছ ভুনা রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করা হয়েছে কই মাছের দো রান্নার জন্য আমি এখানে কই মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে আমি এইরকম ভাবে অল্প করে মাঝখান থেকে চিনে নিয়েছি এতে করে মাছের ভেতরে খুব সহজেই মশলা ঢুকবে এবার এতে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এবার চলে যাচ্ছি জুলাই মাছগুলো ভাজার জন্য আমি এখানে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে আসলে মাছ ভাজার জন্য দিয়ে দিব সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে এই গরম তেলের মধ্যে আমি একে একে সব মাছগুলো দিয়ে দেবো এক পাশ হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিব এইভাবে এই পিট ও পিট করে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিব আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার এই গরম তেলের মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব যেহেতু পেঁয়াজা তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটোটাকে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি সবকিছু ভালো করে নেড়ে নিব টমেটোটা যখন হালকা নরম হয়ে আসবে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট সবকিছু আবারও তেলের সাথে ভেজে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় সামান্য কিছুটা পানি দিয়ে আমি এবার গুঁড়া মশলা দিয়ে দেব দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়া একটা মরিচ গুঁড়া হাফচা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এবার সবকিছু ভালো করে নেড়ে নিব আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার সবকিছু ভালো করে নেড়ে অপেক্ষা করব মশলাটা কষে আসা পর্যন্ত মশলাটা কষে যখন উপরে তেল ভেসে আসবে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার সামান্য কিছুটা পানি দিয়ে দেব। পানিটা বলক আসলে আমি কই মাছগুলো একে একে দিয়ে দেবো সাত আটটি কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়ে দিব এবার খুব নেড়ে সবশেষে দিয়ে দেবো ফ্লেভারের জন্য কিছুটা ধনে পাতা কুচি চেষ্টা করবেন এখানে ধনে পাতাটা ব্যবহার করতে এতে করে খুব সুন্দর একটা আসবে ধনেপাতা কুচিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো দমে রেখে দিব পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মাছগুলোকে আলতো করে উল্টে দিচ্ছি বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে এরই মাঝে আমার কই মাছ ভুনাটা হয়ে গিয়েছে এবার চুলাটা অফ করে চলে যাচ্ছি পরিবেশনে তৈরি হয়ে গিয়েছে আমার কই মাছ ভুনা বা কই মাছের দো পেঁয়াজা আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে যদি একটু বলে আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি